হয়েছ? আমার হাতটা গরম, তাই না? কি বাচ্চা তো বাচ্চাটা কি? হ্যাঁ, বাচ্চা তো বাচ্চাটা কি? জ্বর আছে এখন? আর আছে শুটিং করাবো এর মধ্যে? হ্যাঁ, অন্য মেয়ে হলে না বলতো পারবো না স্যার, কি বলতো? বলতো ঠিক কালকে যেরকম নিয়ে করিয়েছিস বলো, অন্য মেয়ে হলে বলতো না সরি স্যার, সরি স্যার, সরি স্যার বলতো, বলে চলে যেত না? কত টাকা নষ্ট হতো বলতো, শুটিং এর মাঝখানে দেখতো, সে দেখতো বলো, আগে তার নিজের শরীরটা, তোমার মতন ডিরেক্টর কত পাবো, বেঁচে থাকলে ভালো থাকলে শরীর। অপমান করছো মা তুমি আমাকে? তোমার না বলতো তো অন্য মেয়ে বলে এরম বলতো না? আর কি বলতো যখন ওই আমাকে তুলে নিয়ে যাচ্ছে ওই অবস্থায়, তখন কি বলতো? জল পড়তে দিচ্ছে, তখন কি বলতো? স্যার বাড়ি যাবো আমার, আমি স্যার আদর করা হয়েছে, প্যাম্পার করা হয়েছে, আদর করা হয়েছে, প্যাম্পার করা হয়েছে, তাহলে ভালো লাগে আর কি বলতে চাইছি। ইঞ্জেকশনটা যে দিল না সেটা বলো, আজকে সকালে বলেছিল, কি বলেছো? বলে যে আজকে আজ আর কাল তো দুদিন ছুটি আছে, কালকে রাতে বললাম যদি জ্বরটা না আসে তাহলে কালকে নিয়ে দিয়ে আজকে নাই দে, কালকে রোববার আছে, কালকে নিয়ে ঠিক আছে তাই করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই ডাক্তারবাবু আসবে, সে অপেক্ষা করবি না, ঠিক আছে? ওকে তাই হবে, সত্যি সত্যি ঠিক আছে, ভ্যাকসিনেশন তো? হ্যাঁ, ঠিকই না, তোর আর সৃষ্টি দিলি ওর দিলি না, তুই তো এইটা তো তোর মাথায় থাকা উচিত ছিল। আরে শুটিং করছিল তাই, শুটিং করছিল তার মধ্যে আসার সময় সময় করে নিতে হবে, যাকে দিয়ে তুমি কাজ পাবা, ও কাজ উদ্ধার করবা তার দিকে লোক, যাকে দিয়ে কাজ উদ্ধার করবে না? হ্যাঁ, তুমি কেমন ভাবছো আমি কেমন ভিলেন বানাচ্ছো তুমি আমাকে মা? না এটা তো করা উচিত ছিল তো সত্যি বল। আরে ও শুটিং করছিল সেদিনকে, সেই দিনকে কেন, তারপরে কতদিন হয়ে গেল, তোরা দিছিস কবে? আজ ঠিকই তো, ঠিক বলেছ তো, এটা আমি ভাবিনি, কতদিন হয়ে গেল, দেখেছো তো মা আমাকে নিয়ে কত ভাবে। ঠিক আছে, ওকে, একটা সকালে তোমাদের হয়ে গেছে? হ্যাঁ, না তোর তোর যখন জানিস আমার তো দরকার, তাহলে ওকে তো আগে ঠিক রাখতে হবে, ওর ঠান্ডা কম লাগে তো। আরে কম ঠান্ডা লাগা কি?